দেখুন একটা নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ আনতে হলে বা সেই ইউটিউব চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করতে হলে সেই ইউটিউব চ্যানেলে প্রপারভাবে ভিডিও আপলোড করা উচিত আপনারা অনেকে রয়েছেন যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন কিন্তু ভিডিওকে প্রপারভাবে আপলোড করতে পারেন না সেই জন্য ভিডিওতে ভিউজ আসে না বা সেই ইউটিউব চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হয় না আপনারা অনেকে রয়েছেন যারা পঞ্চাশটা তিরিশটা ভিডিও আপলোড করেছেন তবু ভিডিওতে পাঁচটা দশটা বা কুড়িটা তার বেশি ভিউজ আসে না সাবস্ক্রাইবার বাড়ে না কারণ আপনারা প্রপারভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন না ভিডিও আপলোড করার কিছু নিয়ম রয়েছে যেমন আপনি যদি সঠিকভাবে ভিডিও আপলোড করার সময় এসিও করতে পারেন তাহলে আপনার ভিডিও সার্চে যাবে দ্বিতীয়ত ভিডিও আপলোড করার সময় আপনি যদি সঠিকভাবে থামবেল লাগাতে পারেন তাহলে আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট বাড়বে এবং আপনার ভিডিওর যে প্রপার অ্যাটাকশান বাড়ানোর জন্য আপনার ভিডিওর থামবেল আপনার ভিডিওর টাইটেল আপনার ভিডিওর ট্যাগ এগুলোকে যদি ম্যাচিং রাখতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা বাড়বে আরও অনেক নিয়ম রয়েছে এবং ট্যাগ কিওয়ার্ড আরও অনেক ফ্যাক্ট রয়েছে সেই জন্য আজ ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিক নিয়ম মেনটেন করে ভিডিও আপলোড করবে সেই জন্য আপনারা যদি সঠিক নিয়ম মেনটেন করে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হবে আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে সেই জন্য মনোযোগ সহকারে এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে নেবেন তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমত আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলে অ্যান্ড্রয়েড ফোনের সহজে ভিডিও আপলোড করতে চান তাহলে আপনাদেরকে কিছু অ্যাপ্লিকেশান স্টোর থেকে ডাউনলোড করতে হবে কারণ ওই অ্যাপ্লিকেশানগুলো ছাড়া আপনারা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে প্রপারভাবে ভিডিও আপলোড করতে পারবেন না আমি পার্সোনালি এতদিন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করেছি সব ভিডিও প্রায় আমি ওই অ্যাপ্লিকেশানগুলোকে কাজে লাগিয়ে ওই অ্যাপ্লিকেশানগুলোর সহযোগিতা নিয়ে কিছু কিছু কাজ আমি ওই অ্যাপ্লিকেশান থেকে করেছি এবং সেই কাজ করে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে প্রচুর প্রচুর পরিমাণে ভিউজ এসেছে এবং সেই ভিডিও সার্চে র্যাঙ্ক করেছে সেই জন্য আপনারা চাইলে ওই অ্যাপ্লিকেশানগুলোর সহযোগিতা নিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারেন তার জন্য প্লে স্টোরটা ওপেন করবেন ওপেন করার পর এক নম্বর যে অ্যাপ্লিকেশান ইউনিভার্সাল কপি এই অ্যাপ্লিকেশানটাই ইনস্টল করবেন এই অ্যাপ্লিকেশানগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা ওখান থেকে এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবেন এবার আপনারা প্লে স্টোর থেকে ইউনিভার্সাল কপি অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন এই অ্যাপ্লিকেশানের সাহায্যে আপনারা কি করবেন যে কোনো ভিডিওর ইউটিউবের অটো সাজেশানের এবং আপনারা যে কোনো জায়গার টেক্সট কপি করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের সাহায্যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে জাস্ট আপনাকে এনেবল করতে হবে করলেই আপনাদের সামনে এই পপ আপটা চলে আসবে এবার আপনারা যে কোনো জায়গায় সিলেক্ট করে কপি করতে পারবেন কীভাবে কপি করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবার আপনারা এই অ্যাপ্লিকেশনের সাহায্যে যে কোনো জায়গার টেক্সট টাইটেল এবং ট্যাগ কপি করলেন কপি করার পর এই যে সেকেন্ড অ্যাপ্লিকেশন কিপ নোটস এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখানে পেস্ট করে দেবেন সেই যে কপি করলেন টেক্সটগুলো সেই টেক্সট আপনারা এখানে কপি করে রাখতে পারবেন সেই জন্য আপনাদেরকে নোটপ্যাড অবশ্যই ইনস্টল করতে হবে বা আপনাদের ফোনে অবশ্যই নোটপ্যাড রয়েছে এবার আপনারা তৃতীয় যে অ্যাপ্লিকেশান ওয়াইটি স্টুডিও এই অ্যাপ্লিকেশানটা অবশ্যই ডাউনলোড করবেন কারণ এই অ্যাপ্লিকেশানের সহজে আপনাদের ইউটিউব ভিডিওতে থামবেল লাগাতে পারবেন এবং আপনাদের ভিডিওর এসিও করতে পারবেন আপনাদের ভিডিওতে ট্যাগ লাগাতে পারবেন ডিসক্রিপশান বক্স অ্যাড করতে পারবেন আপনাদের ভিডিও র্যাঙ্কে যাবে কি না আপনাদের ভিডিও ট্রাফিক সোর্স দেখতে পারবেন এবং আপনাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কাউন্ট দেখতে পারবেন সমস্ত সব কিছু এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের সাহায্যে একটা ইউটিউব চ্যানেল ম্যানেজ করা যায় এবার চতুর্থ যে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন পিক ল্যাব এই অ্যাপ্লিকেশানের সাহায্যে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিও আপলোড করবেন যে টপিকে ভিডিও আপলোড করবেন সেই টপিকের ভিডিওর জন্য প্রপার একটা থামবেল ক্রিয়েট করতে পারবেন আপনারা জানেন যে একটা ভিডিওতে তখনই ক্লিক করা হয় যখন সেই ভিডিও থামবেল ভালো থাকে আপনাদের সামনে বা আমার সামনে অনেক ভিডিও চলে আসে ইউটিউব ওপেন করার পর আমরা সেই ভিডিওতে ক্লিক করি যে ভিডিওর থামবেল ভালো হয় যে ভিডিওর থামবেল খুব অ্যাটাক্টিভ হয় সেই জন্য আপনাদেরকে অ্যাট্যাক্টিভ থামবেল ক্রিয়েট করতে হবে ভালো থামবেল ক্রিয়েট করতে পারবেন এই পিক্স ল্যাব অ্যাপ্লিকেশনের সাহায্যে কিভাবে থামবেল বানাতে হয় আপনারা এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন বা ইউটিউবে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট থামবেল ফিক্স ল্যাব ইউটিউব থামবেল লিখে সার্চ করবেন আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন এবার জাস্ট আপনারা থাম্বেলটাকে সেভ করার জন্য এখানে জাস্ট সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন এখানে আল্ট্রা সিলেক্ট করবেন সেভ টু গ্যালারি আপনাদের থাম্বেল সেভ হয়ে যাবে এবার আপনারা বুঝতে পারলেন যে থামবেল বানাতে হবে আপনাদের ভিডিওর জন্য ভিডিওতে অবশ্যই থাম্বেল লাগাতে হবে এবার আপনারা কি করবেন এই যে ট্যাগ ইউ এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করবেন এই অ্যাপ্লিকেশানের কাজ কি এই অ্যাপ্লিকেশানের সাহায্যে আপনারা যে কোনো ভিডিও ট্যাগ কপি করতে পারবেন যদি এই ভিডিওটা ট্যাগ কপি করা হয় ধরুন এই ভিডিওটার ট্যাগ আমি কপি করব তার জন্য এখানে শেয়ার আইকনে ক্লিক করব ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসব আসার পর এই যে ট্যাগ ইউ এই অ্যাপ্লিকেশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে সেগে ক্লিক করব ক্লিক করার পর এখানে এই ভিডিওর যে ট্যাগুলো রয়েছে সেই ট্যাগগুলো চলে আসবে জাস্ট ওয়েট এখানে থ্রি ডটে ক্লিক করলাম শেয়ারে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে জাস্ট ট্যাগ ইউ অ্যাপ্লিকেশানে সিলেক্ট করে দিলাম করার পর এখানে সেকে ক্লিক করলাম এই ভিডিওর যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো চলে আসলো এবার এই ট্যাগুলো আপনি চাইলে এখান থেকে এক ক্লিকে কপি করে নিতে পারবেন এবার কপি করার পর আপনারা জাস্ট আপনাদের যে নোট নোটপ্যাড অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশানে এখানে রেখে দিলেন এবার আপনারা কিন্তু হুবাহু এই ট্যাগগুলো আপনাদের ভিডিওতে ইউজ করবেন না এবার কিভাবে আপলোড করবেন ভিডিও কিভাবে ট্যাগ লাগাবেন এ টু জেড দেখাবো আপনারা জাস্ট দেখলেন যে এই অ্যাপ্লিকেশানগুলোর কাজ কারণ এই অ্যাপ্লিকেশানগুলো ছাড়া আপনাদের ইউটিউব চ্যানেল অচল এবার তার জন্য আপনারা কি করবেন ইউটিউবটা ওপেন করবেন ওপেন করলেন এবার ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথম প্লাজ আইকনে ক্লিক করবেন আপলোডে ভিডিওর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ভিডিওগুলো ওপেন হয়ে যাবে এবার জাস্ট আপনি যে ভিডিওটা আপলোড করতে চান আপনি যে টপিকে ভিডিও বানাবেন সেই টপিকের ট্যাগ আগে সার্চ করে নেবেন আপনাদেরকে দেখালাম এবার জাস্ট এখানে ক্লিক করলেন নেক্সটে ক্লিক করলেন ক্লিক করার পর এখানে টাইটেল দিতে হবে এবার ধরুন এই ভিডিওটা এই টপিকে যে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ইউটিউবে কীভাবে প্রপারভাবে ভিডিও আপলোড করতে হয় সেই টপিকে এই ভিডিওটা তাহলে আপনাকে কি করতে হবে সর্বপ্রথম ইউটিউবে চলে আসতে হবে আসার পর আপনাদেরকে মোটামুটি ট্যাগ কিভাবে কপি করতে হয় দেখিয়ে দিলাম এবং আপনাদেরকে দেখালাম আপনারা ইউনিভার্সাল কপি অ্যাপ্লিকেশনের সাহায্যে যে কোনো জায়গার টেক্সট কপি করতে পারবেন এবার জাস্ট আপনারা একটা টপিকে ভিডিও বানাচ্ছেন ধরুন হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় এই টপিকে আপনি ভিডিও ক্রিয়েট করেছেন এবার আপনি যে টপিকে ভিডিও ক্রিয়েট করবেন সেই টপিক আপনি ইউটিউবে এসে সার্চ করবেন এখানে ধরুন হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব দু হাজার একুশ আমি সার্চ করলাম সার্চ করার পর এখানে দেখুন অনেক অটো সাজেশান চলে আসলো ইউটিউব থেকে এরপর এই টাইটেলগুলো কপি করার জন্য আপনাকে ইউনিভার্সাল কপি অ্যাপ্লিকেশনের সহযোগিতা নিতে হবে তার জন্য আপনারা যে ইউনিভার্সাল কপি অ্যাপ্লিকেশানটা ইনস্টল করলেন এনভল করলেন আপনাদের সামনে এই পপ আপটা আসলো এবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে জাস্ট থ্রি ডটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর অটো সিলেক্ট অল এখানে ক্লিক করবেন এবার আপনারা সিলেক্ট অলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই যে কপি আইকনটা এটা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাড চলে আসবে এই অ্যাডটা ক্লোজ করবেন আপনাদের টেক্সট কপি হয়ে যাবে এবার টেক্সট কপি হয়ে যাওয়ার পর আপনারা নোট প্যাডে এই টেক্সটটা অ্যাড করবেন এবার আপনারা এখান থেকে এই যে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব দু কপি ইউটিউব ভিডিও আপলোড কিভাবে করবেন এখানে দেখুন হাউ টু পোস্ট ভিডিও অন ইউটিউব দু হাজার একুশ এই কিওয়ার্ডগুলো আপনারা মনের ইচ্ছা মতন এই কিওয়ার্ডগুলো সব র্যাঙ্কিং কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো ইউটিউবে প্রচুর পরিমাণে সার্চ হয় আপনার ভিডিও যদি ভালো হয় তাহলে আপনার ভিডিও সার্চে যাবে সেই জন্য আপনারা কি করবেন আপনারা বুঝতে পারলেন যে কিভাবে টেক্সট কপি করবেন মানে ইউটিউবের অটো সাজেশান টেক্সট কপি করবেন সেম আপনারা গুগল থেকে কিওয়ার্ড নিতে পারেন এবার আপনারা মোটামুটি বুঝতে পারলেন জাস্ট ইউটিউবটা ওপেন করবেন ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবেন আপলোডের ভিডিও আগের বার দেখালাম যেমনভাবে এখানে ভিডিওটা সিলেক্ট করবেন নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে টাইটেল একটা সিলেক্ট করবেন এখানে দেখুন হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব দু হাজার একুশ এখানে বড় হাতে দিয়ে দেবেন ফার্স্ট আপলোড ভিডিও অন ইউটিউব দু এখানে বাংলা দিতে পারেন দেওয়ার পর আপনারা আপনারা যে টাইটেলগুলো কপি করলেন এখান থেকে ইউটিউব অটো সাজেশান থেকে সেখান থেকে কিছু টাইটেল ব্যবহার করবেন হাউ টু আপলোড ফার্স্ট ভিডিও অন ইউটিউব দু হাজার একুশ হাউ টু আপলোড এ ভিডিও অন ইউটিউব দু হাজার একুশ টিউটোরিয়াল এখানে হাউ টু হাউ টু আপলোড লং ভিডিও অন ইউটিউব দু হাজার একুশ এখানে দেখুন হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব দু হাজার একুশ এখানে হাউ টু পোস্ট ভিডিও অন ইউটিউব দু হাজার একুশ এখানে দেখুন সেকেন্ড যে টাইটেলটা হাউ টু পোস্ট ভিডিও অন ইউটিউব দু হাজার একুশ এবার এই টাইটেলগুলো আপনারা কী করবেন কপি করবেন ডিসক্রিপশান বক্সে ফার্স্ট অ্যাড করবেন এবার আপনারা এই যে বক্সে পাঁচ হাজার ওয়ার্ড লিখতে পারবেন তার জন্য আপনারা এখানে কি করবেন আপনারা যে টপিকে ভিডিও ক্রিয়েট করলেন সেই টপিক রিলেটেড এখানে সমস্ত কিওয়ার্ড অ্যাড করবেন এবং আপনারা সেই ভিডিওতে যে যে বিষয় আলোচনা করেছেন সেই সমস্ত বিষয়গুলো আপনারা এই ডিসক্রিপশান বক্সে অ্যাড করে দেবেন ডিসক্রিপশান বক্সে খুব সুন্দরভাবে লিখবেন যে এই ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে বা এই ভিডিওটা দেখলে আপনারা এই সমস্ত বিষয়গুলো জানতে পারবেন সেই জন্য আপনারা অবশ্যই ডিসক্রিপশান বক্স ব্যবহার করবেন এবার ডিসক্রিপশান বক্সে আপনারা অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনারা কী করবেন হ্যাশট্যাগ ধরুন হ্যাশট্যাগ টেক বর্ব ইসিএইস বিএ আর এমওএন তাহলে এখানে দেখুন হ্যাশট্যাগে অটো সাজেশান চলে আসলো এখানে দেখুন হ্যাশট্যাগ ইউটিউব এখানে দেখুন ইউটিউব দেখুন ইউটিউব শর্ট ইউটিউব চ্যানেল ইউটিউবার এখানে ইউটিউব ভিডিও আপলোড ভিডিও আপলোড আপলোড হ্যাশট্যাগ আপলোড দেখুন এরকমভাবে আপনারা যে টপিকে ভিডিও ক্রিয়েট করছেন সেই টপিকে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনাদের ডিসক্রিপশান বক্সে বেশি হ্যাশট্যাগ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এবার আপনারা এখান থেকে প্লেলিস্ট অ্যাড করতে পারেন যদি প্লেলিস্ট থাকে তাহলে এবার আপনারা এখানে সিলেক্ট করবেন এটা নোতে সিলেক্ট করবেন এবং এটা নোতে সিলেক্ট করবেন মানে আপনার ভিডিও মেড ফর কিডের জন্য না আপনার ভিডিও যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন আর আপনার ভিডিও যদি না হয় তাহলে নোতে সিলেক্ট করবেন এটা নোতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপলোডের ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করলেন এবার আপনার ভিডিও আপলোড হয়ে যাওয়া শুরু হয়ে যাবে এবার আপনারা কি করবেন ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন এখানে এসে দেখতে পাবেন যে আপনার ভিডিওটা আপলোড হচ্ছে এখান থেকে আপলোড হওয়াকালীন অবস্থায় আপনি থামবেল অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে এখানে ক্লিক করলেন ভিডিওর ওপরে ক্লিক করে দেবেন এখানে দেখুন চলে আসলো এখানে এবার এখানে আইকনে ক্লিক করবেন এখানে কাস্টম থামবেল এই যে দেখতে পাচ্ছেন কাস্টম থামবেল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে এবার আপনি কি করবেন থামবেলটা সিলেক্ট করবেন যে থামবেলটা আপনারা বানালেন সিলেক্ট করার পর এখানে দেখুন ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করবেন দেখুন জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা কী করবেন মোর অপশান এই যে মোর অপশান এখানে ক্লিক করবেন এই যে মোর অপশান এখানে ক্লিক করলেন অ্যাড এ ট্যাগ এখানে আপনারা যে টাইটেল ইউজ করলেন আপনাদের ভিডিওতে সেই টাইটেলটা এখানে ট্যাগ হিসাবে ব্যবহার করবেন এবং আপনারা আপনারা বিভিন্ন ভিডিও থেকে আপনাদের রিলেটেড ভিডিওর টাইটেল ট্যাগ যেগুলো কপি করলেন ইউ অ্যাপ্লিকেশান থেকে সেখান থেকে কিছু ট্যাগ আপনারা ব্যবহার করতে পারেন এখানে দেখুন হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব এটা ব্যবহার করলাম এখানে জাস্ট পেস্ট করতে হবে কমা দিতে হবে আবার আপনারা এখানে দেখুন হাউ টু গেট ভিউজ অন ইউটিউব এখানে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব এই কিওয়ার্ডগুলো একটু লো কম্পিটিশান এখানে হাউ টু আপলোড ফার্স্ট ভিডিও অন ইউটিউব দু হাজার একুশ এরকমভাবে আপনারা কিওয়ার্ড ব্যবহার করবেন এবার কিওয়ার্ড ব্যবহার করার পর আশা করি বুঝতে পেরেছেন কিওয়ার্ড ব্যবহার করার পর আপনারা সেভ করে দেবেন এখানে আপনারা আপনাদের চ্যানেলটা যে ক্যাটাগরির এখানে এটা ক্যাটাগরি ঠিক আছে এখানে জাস্ট সিলেক্ট করবেন আপনার চ্যানেল যদি এডুকেশন ক্যাটাগরি হয় আপনার চ্যানেল যদি কমেডি ক্যাটাগরি হয় আপনার চ্যানেল যদি এন্টারটেনমেন্ট হয় আপনার চ্যানেল যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি হয় মানে টেক চ্যানেল হয় তাহলে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা জাস্ট ব্যাগে চলে আসবেন আসার পর এখানে সেভ করে দেবেন সেভ করলেন আপনাদের ভিডিও সেভ হয়ে গেল বুঝতে পারলেন যে মোটামুটি প্রপারভাবে আপনারা ডিসক্রিপশান বক্স অ্যাড করে সেভ করে দিলেন এবার আপনারা কি করবেন ভিডিও যখন আপলোড হয়ে যাবে মানে পুরোপুরি আপলোড হয়ে যাবে কমপ্লিট তখন এখন প্রাইভেট রয়েছে তখন আবার এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এডিট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এই অপশানটা চলে আসবে এখানে দেখুন পেন্ডিংয়ে রয়েছে এখানে ক্লিক করবেন পাবলিশে ক্লিক করবেন ক্লিক করে এখানে ব্যাগে চলে আসবেন আসার পর সেভে ক্লিক করে দেবেন তাহলে আপনার ভিডিও পাবলিশ হয়ে যাবে মোটামুটি আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের ভিডিও টাইটেল ট্যাগ থামবেল ভালোভাবে লাগাচ্ছেন ততক্ষণ না পর্যন্ত আপনারা আপনাদের ভিডিওকে পাবলিশ করবেন না আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন